আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়ে মশল দেখা যায়, জিহ্বাটার ওই গালের মধ্যে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের তুমি গোসল করাইলা, মুসলমান শুনে নাও, কোন দিন যেন তোমার মরণ এসে যাবে, তোমারে কে গোসল করাবে, কে তোমারে দাপন করাইবে, কাপন পরাইবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয় আমার ভাইরা। হযরত ঈসা ইবনে মরিয়াম, মরিয়াম আলাইহিসসালাম, উনার সন্তানকে ডাকতে বলে, বাবা ঈসা যাও বাজারে যাও, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ঈসা নবী ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিসসালাম, ঈসা নবীর মা মরিয়াম আলাইহিসসালামের সামনে হাজির হয়ে গেল, সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম বলে, আলাইকুম আসসালাম, কে তুমি, তোমার তো চিনলাম না। হেরে আজরাইল ডাকতে বলে, মরিয়াম, আমি হইলাম আজরাইল, হেরে দুনিয়ার মধ্যে একদিন আমি সাক্ষাৎ দিই ইমানদারের সাথে, বেঈমানদের মুনাফিকদের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, কারণ আল্লাহ যাদের জন্য জান্নাত রেখে দিয়েছে, আল্লাহ বলে আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, আটটা জান্নাত, কয়টা, আটটা জান্নাত আমি রেখে দিছি। মরিয়াম ডাকতে বলে, ও মুসলমান শোনো, মরিয়াম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান গিয়েছে ফলের সন্ধানে, যখন এসে দেখবে মা জননী ঘরে নাই, মা জননী আর দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা এতিম সন্তান ঈসা মায়ের জন্য পাগল হয়ে যাবে, এ আজরাইল আমাকে একটু সময় দাও। আজরাইল বলে, মরিয়াম রে, আমি আল্লাহর হুকুম নিয়ে আপনার কাছে এসেছি, আমি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি আপনি প্রস্তুতি লন। মরিয়ামকে আমাকে একটু দশটা মিনিট সময় দেওয়া যায় না, একটা ঘন্টা সময় দেওয়া যায় না। রে আজরাইল কয়, না না, একটা মিনিট আমি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি প্রস্তুতি হন। মরিয়াম কয়, যদি সময় না দিতে পারো আর দেরি করে লাতকে নিয়ে যাও, আমারে নিয়ে যাও। মরিয়াম আলাইহিসসালামের রুটা বাইর হয়ে গেলেন, আজরাইল আলাইহিসসালাম রুটা নিয়ে গেলেন, মরিয়াম আলাইহিসসালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। হেরে মুসা ঈসা আলাইহিসসালাম ফল দিয়েছে, দেখ মা দুনিয়ার মধ্যে নাই, মা ঘুমাইছে, ঈসা নবী মনে করছে মা জননী হয়তো ঘুমাইছে, মাকে ডিস্টার্ব করলেন না। কিছুক্ষণ পরে চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমি তো ঘরে ফিরলে আমার মা তো জেগে থাকে না, ঘুমায় থাকে না, জেগে ওঠে, এখন মা কেন ঘুমায়, মা কেন ঘুমায়। আস্তে আস্তে করে মা মরিয়াম আলাইহিসসালামের কাছে ঈসা আলাইহিসসালাম চলে আসলেন। ঈসা নবী ডাকতে বলে, মা গো, ও জনম দুঃখিনী মা, মা
মা দেখে দুনিয়ার বুকে আর নাই মা বিদায় মার দুনিয়ায় নাই ঈসা নবী একটা চিৎকার মেরে বলে মালিক আমি জনম দুঃখী মার হারাইলাম এই পৃথিবীর মধ্যে মায়ের সঙ্গে কোনো আলাপ করতে পারলাম না মা পাঠাইলো আমার ফলের জন্য এশিয়ার মাকে আমি ফিরে পেলাম না আল্লাহ আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই তুমি আমার মাকে জিন্দা করে দাও ঈসা নবী বলাপন ডাক দিলেন মা ওঠো সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা উঠে বলেন জোরে বলেন আল্লাহু আকবার মা মরিয়াম লাফতে যখন উঠলেন ডাকতে বলে বাবা ঈসা তুমি আইসো কয়ে হ ফল নিয়ে আইসো ফলগুলো হাত থেকে ধরলেন ঈসা নবী কয়ে মা গো এই ফল আর তোমার কপালে নাই এই দুনিয়ার ফল আর খাইতে পারবা না গো মা গো আমি তোমার এ জায়গায় এসে গো মা আমি জানতে চাই আজরাইল আলাইহিসসালাম তোমার রুহটা বাইর করেছে তোমারে কত কষ্ট দিছে না আসানে মৃত্যু হয়েছে এটা জানার জন্য আমি তোমারে জাগাইছি গো মা আগে বলো আজরাইল তোমার সঙ্গে কি ব্যবহার করেছে ঈসা নবীর মা ডাক দে মরিয়াম আলাইহিসসালাম বলে বাবা ঈসা রে এই জগতের মধ্যে তোকে দুনিয়ার মধ্যে আনার জন্য যত কষ্ট হয়েছে তার চাইতে শত শত গুণ কষ্ট আমার মালাকুল মউত আমারে দিছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না আমার আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না আমার মহরনা শিবে কখন কেউ তো জানি টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া যদি একাই চলে সিরে আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলে সি আমি যাবার কালে বেবে দেখি আবার কি না আমি যাবার কালে বেবে দেখি আমার এদি কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি সুদ খাও কার জন্য তুমি মানুষকে ঠগাও কার জন্য তুমি ডাকাতি করো সন্তারাচি করো এই দুনিয়ার বালাখানা কইরা তুইয়া গেলা গো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে কেউ পাপের বাগটা নিবে না তোমার বিবি পাপের বাগ নিবে না তোমার মেয়ে পাপের বাগ নিবে না তোমার ছেলে পাপের বাগ নিবে না তোমার আত্মীয় স্বজন কেউ পাপের বাগটা নিবে না তোমার পাপের বাগটা পৃথিবীর কোন মানুষ নিবে না ও মুসলমান তোমার ইহুদি বলে হুজুর হুজুর প্রথমে গিয়েছিলাম রহমতের নবী রহমাতুল আলামিনের কদমের মুবারক কদম মুবারকে আমার নবী ডিসিশন দিছে রায় দিছে আমার পক্ষে এরপরে উনি মানে নাই এসেছি হযরত আবু বকরের আবু বকরের কাছে ওনার রায় মানে নাই এখন আপনার কাছে আসছে আপনি যে রায় দিবেন আমি মেনে নিব এটা যদি আমার না হয় আমি ওনাকে দিয়ে দিব আর যদি উনার হয় উনার দিয়ে দিব আপনি যে রায় দিবেন আমি মাথা পেতে মেনে নিব ইহুদি বলা পর হযরত তোমার বলে আয় আমি তোমার আজকে ফয়সালা দিব আমি রায় দিব আমার রায়টাই তোমার মানতে হবে এই কোথায় রে ধারালো তরবারি নিয়ে আয় আমার রায়টা শুনে নাও কারণ যে ব্যক্তি আমার রসূলের রায় মানতে পারে না আমার রসূলের বিচার মানতে পারে নাই আবু বকরের বা রায় বিচার মানতে পারে না আমার বিচার এই দুনিয়ার মধ্যে আর একটা সেকেন্ড তোরে বাঁচায় রাখা যাবে না খোলা তরবারি দিয়া ওই দাড়িওয়ালা টুপিওয়ালাকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলেছে জোরে জোরে চিল্লায় বলে যাবেন আমার হাওয়া হযরত আবু বকর
হযরত উমর ফারুক এক কবে দুই খণ্ড করে ফেলেছে। এলাকার মানুষগুলো বড় আশ্চর্য হয়ে গেলেন, উমর মুসলমান হত্যা করেছে। কি হত্যা করেছে? মুসলমান হত্যা করেছে। সবাই বলে উমর দাড়িওয়ালারে হত্যা করেছে, টুপিওয়ালারে হত্যা করেছে, পাঞ্জাবিওয়ালারে হত্যা করেছে, কুরআন পণ্ডালারে হত্যা করেছে, হাদিস পণ্ডালারে হত্যা করেছে। সবার ভিতরে একটা হট্টগোল শুরু হয়ে গেল। হযরত উমর ফারুক দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের হত্যা করেছে, মুসলমান মুসলমানদের হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। হত্যা করেছে, তারপরে সুবহানাল্লাহ কইতে বলছি, ফায়দা আছে না? আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উমর ফারুক মুসলমান হত্যা করেছে, সবাই মিলে চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উমর যে দাড়িওয়ালা টুপিওয়ালারে হত্যা করেছে, হুজুর সর্বনাশ। এখন তো ইসলামের প্রতি ভিতর থেকে মানুষ মুখ ফিরায় নেয়, অনেক মুসলমানদের ভিতরে ধোঁকা দেয়, অনেকেই চিন্তা করে হযরত উমর ফারুক মুসলমানদের হত্যা করেছে, দাড়িওয়ালারে হত্যা করেছে, টুপিওয়ালারে হত্যা করেছে। সবার ভিতরে হট্টগোল হয়ে গেল, আমার নবীজি রায় দিবে, উমরের ডিসিশন দিবে, উমর হত্যা করেছে। এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব খবরদার খবরদার, আপনি দাঁড়ান, আপনি উমরের কোনো রায় দিয়েন না, আমার উমর আপনার উমর পৃথিবীর কোনো মুসলমানকে হত্যা করে নাই, উমর হত্যা করেছে মুসলমান নামে পশু, প্রচণ্ড পশু মুনাফিককে হত্যা করেছে। জোরে বলেন, আল্লাহু আকবার। মানুষের মধ্যে প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ বলে, হাবিব রে আপনার কদমের মধ্যে একদল লোক যাবে, তারা মুনাফিক, তারা বলবে আমরা ইমানদার, আমরা মুত্তাকি, আজ পর্যন্ত তারা মুমিন নয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, তোমরা আমার উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, আমার উমর কোনো কুরআন পণ্যওয়ালাকে হত্যা করে নাই, আমার উমর কোনো দাড়িওয়ালারে হত্যা করে নাই। এক কথায় শুনে নাও, ওই দাড়িওয়ালা কুরআন পণ্যওয়ালা ওই টুপিওয়ালা মুনাফিককে হত্যা করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, মারহাবা। এইরকম আকরাম খানের মতো মুসলমান, শুনে নাও, ইকরামুজ্জামানের মতো মুনাফিক, ইকরামুজ্জামানের মতো মুনাফিক, আমার দেশে অনেক শায়েখরা আছে, তারা এমন ফতোয়া দেওয়া শুরু করেছে, আমার রাসূলের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আসলে তারা মুসলমান নয়। মুসলমানদের লিবাস লাগাইয়া, মুসলমানদের পোশাক লাগাইয়া, মুসলমানদের দাড়ি লাগাইয়া, কোরআন চর্চা করিয়া আজকে তারা মুসলমানদের ক্ষতি করতে চায়। এদের খবর নিয়ে দেখেন, এরা ইহুদিদের জালা দিয়ে দালাল, খ্রিস্টানদের দালাল, ইসরায়েলের দালাল, এরা কোনো মুসলিম নয়, এরা কোনো মুসলমান নাই, এরা জানোয়ার, এরা জানোয়ার, এরা জানোয়ার। যারা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, এই জানোয়ার গুলো উল্টা পাল্টা সাহাবিদের নিয়ে উল্টা পাল্টা ফতোয়া, সবে বড় আপনি উল্টা পাল্টা ফতোয়া, ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে আলোচনা, এদেরকে আশার দেওয়া যাবে না। ওই উমরের মতো তরবারি উঠাইতে হবে, এদেরকে ধুলে সাফ করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের লোক, আমরা শাহপুরানের লোক, ফুলতলি বাসলাদের লোক, এনায়েতপুরের লোক, আমরা ফরিদপুরের লোক, জীবনকে বাদি রেখে আল্লাহর ওলির মুরিদানরা, আমরা জীবন দিতেও রাজি, জীবন নিতেও রাজি, কিন্তু ইসলামকে ক্ষতি করবে, আমার নবীর উপর আঘাত আনবে, কোরআনের উপর আঘাত আনবে, হাদিসের উপর আঘাত আনবে, আমরা জীবন দিয়ে দিব, তবু কোরআনকে ইজ্জতের, কোরআনের ইজ্জতের খাতিরে, ইসলামের ইজ্জতের খাতিরে আমরা জীবন দিয়ে দিব, তবু মাথা নত করবো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভাইজান, যা বলছেন বলছেন, আর বিশ্বনবী বলবেন না। আপনি বিশ্বনবী বলছেন, আমার পশম খাড়ায় গেছে, কারণ আশেকের রাসূলের সামনে যখন বিশ্বনবী বলবেন, নবীকে ছোট করা হবে, আমার নবী বিশ্ব বললে ছোট করা হয়,
আমার নবী হলো কুল কায়নাতের নবী, সুবহানাল্লাহ, কুল কায়নাতের নবী, মারহাবা বলেন না, মারহাবা বলেন না। নবী বাদশাহ ছিল, বাদশাহরও বাদশাহ ছিল, আলম ইয়াজিদ কেতি মানফা, নবী বলতেছে, আল্লাহ বলতেছে, হাবিব আপনাকে আমি পৃথিবীর মধ্যে এতিম পাঠাই না। আবার নবী বাদশাহর বাদশাহ, নবী একটা কাপড় গায়ে দিছে যার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পর্যন্ত পড়তে পারেনি। এরে আমার নবীর যে গরিব কয়, ওরে মনে কয় পিটাই, শোন নবী গরিব ছিল, এটা যাতে কোনো উম্মাদ গরিব হলে দুঃখ না পায়, নবী মাটি কাটছে যাতে কোনো উম্মাদ মাটি কাটলে কষ্ট না পায়, নবী বকরি চড়াইছে যাতে করে কোনো উম্মাদ বকরি চড়াইলে কষ্ট না পায়। এই জন্যই আমার নবী, আমার আল্লাহ পাক বলছে, হাবিব আমার নবী তো আরব্বি হাবলি উম্মাতি, এমনি বলে কাঁদে নাই, আমার উম্মাতরা যেটা করবে সেটা প্রশিক্ষণ নবী দিছে। এই জন্য বলতে হায়াতি খৈরুলকুম, আমার নবীর হায়াতের জন্য গিটা উম্মাতের জন্য অতি উত্তম কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি অনেকে কয় 70 তালি কাপড় গায়ে দিছে, আরে বুকার দল, খালি এইটাই কলি, নবী না খেয়া দিন কাটাইছে এইটাই কলি। কিন্তু নবী যে বাদশাহ ছিল, নবী যে কাপড় পরেছে, আজ পর্যন্ত এত বড় দামি কাপড় কেউ পড়তে পারে নাই, যার দাম ছিল 42,000 দিরহাম। মারহাবা বলেন না, এরে আমরা গুনাগার গনবি, আমরা গুনাগারে বল হয় আমরা গুনাগার গনবি, না ভাই বেশি বলা যাবে না, ওইদিকে সঙ্গীতে গেলেই ওয়াজ লস, কথা বলে শেষ করতে পারি না, আমি মিনিটে করি এক ঘন্টার ওয়াজ, কথা বুঝেননি, কথার কথা বলতেছে, আবার মনে করেন না এই দেবার কেউ কিন্তু হুজুর এত কথা বলে, হ্যাঁ কারণ আমিও চাই না কোনো ফাঁকি দিতে, আলোচনা চলবে দুমর মতো, শুধু চলবেই চলবেই, এই জিরাই জিরাই আলোচনার গজল গা গাই সব ভালো লাগে না, মাঝে মাঝে গাই যখন রাত্রে, বেশি রাত্রে যখন মাহফিল দেয় তখন চিন্তা করি মানুষ খালি ঘুমায় পোলট্রি মুরগির মতো, পোল্ট্রি মুরগির মতো ঘুমায় সখী ঘুম, তখন মাঝে মাঝে একটু গরম করার জন্য কিছু সঙ্গীত দিই, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। সুতরাং আজকে যারা এই যে শবে বরাতের, শবে কদরের আমার নবীর বিরোধিতা করে যে সমস্ত কোরআনের বিপক্ষে যারা কথা বলে, তারা ইসলামের শত্রু, ইসলামের বন্ধু না, জোরে বলেন ঠিক কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ولا يعني سيدنا مولانا محمد اے مسلمان ایک نمبر بھی پادل منوشر مرون دوی نمبر حلو قبر تین نمبر حلو کیا مطر میدان اللہ مفتی امجاد علی صاحب ایک کتاب لکھن کتابر نمبر شریعت উঠা উঠি কেন ভাই, ডায়াবেটিস ছাড়া কেউ উঠবেন না, ডায়াবেটিস ছাড়া কে বল, কে বল 11:30 বাজে এখনই অবস্থা, হাই হাই রাত চলে যাবে, আজকে সবে বরতের রাত, ভাগ্য রজনী রাত, বয়া বয়া কান্দেন, চোখের পানি ছাড়েন, বিফলে যাবে না, এখন উঠাউটি করতেছেন ঘটনাটা কি, কপাল খারাপ করেন না, জান্নাতের বাগান প্রতিদিন হইব না। এ মুসলমান মুক্তি আমজাদ আলী সাহেব একটা কিতাব লাগবেন, কিতাবের নাম বাহারে শরিয়াত, এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোন, সবচাইতে আরামদায়ক মৃত্যু যেটা, সেটা হলো কেমন মৃত্যু, যেটা আমরা মনে করি সব আসানে মৃত্যু হয়েছে, যেটা আমরা মনে করি সব আরামে মৃত্যু হয়েছে, আমার দাদু ভাইয়েরা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় মুসলমান,
দেখা যায় জিব্বাটার ওই গালের মধ্যে দেওয়া যায় না, সুখ দুটি বন্ধ করা যায় না। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের তুমি গোসল করাইলা, মুসলমান শুনে নাও, কোন দিন যেন তোমার মরণ এসে যাবে, তোমারে কে গোসল করাবে, কে তোমারে দাফন করাইবে, কাফন পরাইবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এ আমার ভাইরা, হযরত ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম আলাইহিসসালাম, উনার সন্তানকে ডাকতে বলে, বাবা ঈসা যাও বাজারে যাও, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ঈসা নবী ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিসসালাম, ঈসা নবীর মা মরিয়াম আলাইহিসসালামের সামনে হাজির হয়ে গেল। সালাম দা, সালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম বলে, আলাইকুম আসসালাম, কে তুমি, তোমারে তো চিনলাম না। হে আজরাইল ডাকতে বলে, মরিয়াম, আমি হইলাম আজরাইল। দুনিয়ার মধ্যে একদিন আমি সাক্ষাৎ দিই ইমানদারের সাথে, বেঈমানদের মুনাফিকদের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, কারণ আল্লাহ যাদের জন্য জান্নাত রেখে দিয়েছে, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, আট আটটা জান্নাত, কয়টা, আটটা জান্নাত আমি রেখে দিছি। মরিয়াম ডাকতে বলে, ও মুসলমান শোনো। মরিয়াম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান গিয়েছে ফলের সন্ধানে, যখন এসে দেখবে মা জননী ঘরে নাই, মা জননী আর দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা এতিম সন্তান ঈসা মায়ের জন্য পাগল হয়ে যাবে। এ আজরাইল আমাকে একটু সময় দাও। আজরাইল বলে, মরিয়াম রে, আমি আল্লাহর হুকুম নিয়ে আপনার কাছে এসেছি, আমি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি আপনি প্রস্তুতি লন। মরিয়াম, আমাকে একটু দশটা মিনিট সময় দেওয়া যায় না, একটা ঘন্টা সময় দেওয়া যায় না। হে আজরাইল কয়, না না, একটা মিনিট আমি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি প্রস্তুতি হন। মরিয়াম কয়, যদি সময় না দিতে পারো আর দেরি করে লাতকে নিয়ে যাও, আমারে নিয়ে যাও। মরিয়াম আলাইহিসসালামের রুটা বাইর হয়ে গেলেন, আজরাইল আলাইহিসসালাম রুটা নিয়ে গেলেন, মরিয়াম আলাইহিসসালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। হে মুসা, ঈসা আলাইহিসসালাম ফল দিয়েছে, দেখ মা দুনিয়ার মধ্যে নাই, মা ঘুমাইছে। ঈসা নবী মনে করছে, মা জননী হয়তো ঘুমাইছে, মাকে ডিস্টার্ব করলেন না। কিছুক্ষণ পরে চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমি তো ঘরে ফিরলে আমার মা তো জেগে থাকে না, ঘুমায় থাকে না, জেগে ওঠে, এখন মা কেন ঘুমায়, মা কেন ঘুমায়। আস্তে আস্তে করে মা মরিয়াম আলাইহিসসালামের কাছে ঈসা আলাইহিসসালাম চলে আসলেন। ঈসা নবী ডাকতে বলে, মা, মা গো, ও জনম দুঃখিনী মা, মা, মা দেখে দুনিয়ার বুকে আর নাই, মা বিদায়, মার দুনিয়াই নাই। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে, মালিক, আমি জনম দুঃখী মার হারাইলাম,
এই পৃথিবীর মধ্যে মায়ের সঙ্গে কোনো আলাপ করতে পারলাম না। মা পাঠাইলো আমারে ফলের জন্য, এশিয়ার মাকে আমি ফিরে পেলাম না। আল্লাহ আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই, তুমি আমার মাকে জিন্দা করে দাও। ঈসা নবী বলাপন ডাক দিলেন, মা ওঠো। সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা উঠে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার। মা মরিয়াম লাফদে যখন উঠলেন, ডাকতে বলে, বাবা ঈসা তুমি আইসো কয়া? হ ফল নিয়ে আইসো। ফলগুলো হাত থেকে ধরলেন। ঈসা নবী কয়, মা গো এই ফল আর তোমার কপালে নাই, এই দুনিয়ার ফল আর খাইতে পারবা না গো মা। মা গো আমি তোমার এ জায়গায় এসে গো মা, আমি জানতে চাই আজরাইল আলাইহিস সালাম তোমার রুহটা বাইর করেছে, তোমারে কত কষ্ট দিছে না আসানে মৃত্যু হয়েছে, এটা জানার জন্য আমি তোমারে জাগাইছি গো মা। আগে বলো আজরাইল তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? ঈসা নবীর মা ডাক দে মরিয়াম আলাইহিস সালাম, বলে, বাবা ঈসা রে এই জগতের মধ্যে তোকে দুনিয়ার মধ্যে আনার জন্য যত কষ্ট হয়েছে তার চাইতে শত শত গুণ কষ্ট আমার মালাকুল মউত আমারে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে, আল্লাহু আকবার। আমার মরণা শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আবার কেউ না, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ। এই কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি মানুষকে ঠগাও, কার জন্য তুমি ডাকাতি করো সন্তানাচি করো? এই দুনিয়ার বালাখানা কইরা তুইয়া গেলা গো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। কেউ পাপের বাগটা নিবে না, তোমার বিবি পাপের বাগ নিবে না, তোমার মেয়ে পাপের বাগ নিবে না, তোমার ছেলে পাপের বাগ নিবে না, তোমার আত্মীয় স্বজন কেউ পাপের বাগটা নিবে না, তোমার পাপের বাগটা পৃথিবীর কোনো মানুষ নিবে না। ও মুসলমান, তোমার সব ছেলে নিবে, মেয়ে নিবে, স্ত্রী পুত্র সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপের একটা কড়ি কিন্তু কেউ নিবে না। এই জন্যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যবচার করো রে মন, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো, কেউ তোমার আপন নয়, এই দুনিয়ার কেউ তোমার আপন নয়। আজকে সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আল্লাহর জন্য পাগল হয়ে যাও, আমার রাসূলের জন্য পাগল হয়ে যাও, এই দুনিয়া ইমানদারের জন্য শান্তির জায়গা নাও, ইমানদারদের জন্য দুনিয়া হলো একটা জাহান্নাম। এ মুসলমান শুনে নাও, আর কবর জগৎ ওই দুনিয়া হলো আমাদের জন্য জান্নাত, ঈমানদারের জন্য দুনিয়া নয়, বেঈমানদের জন্য দুনিয়া, জাহান্নামীদের জন্য দুনিয়া। ঈমানদার বাবারা শুইনা লও, এ ঈমানদার দ্বারা দুনিয়ার মুখাপেক্ষি নয়, আমার আল্লাহ আল্লাহ রাসূলের মুখাপেক্ষি। আল্লাহ রাসূলের সারা কিচ্ছু বোঝে না, জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মদ। হঠাৎ যদি যাই মরিয়া
পারা পরশি বিড়ি করিয়া হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাস বলেন দাদিয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাফ দাদি কাটিবে কেহ যারের কাঁচা বাস বল হঠাৎ যদি যাই মরিয়া পারা হঠাৎ যদি যাই মরিয়া পারা এরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলেন দেখিতে আসিবে সবে আমার মরা এ মুসলমান গভীর মনোযোগ শুইনা লাও আমি যে কথা বলতেছিলাম এবার আল্লাহ বলে আজরাইল রে তাড়াতাড়ি যাও মরিয়ামের কাছে আজরাইল এসে বলে আল্লাহ নবী সানবী গো আমি আপনার কদমে হাজির হয়ে গেছি আদনি সানবী ডাকতে বলে আজরাই আগে বলো আমার মায়ের রুহটা তুমি কেমনে বাইর করেছো আমার মায়ের মৃত্যুটা তুমি কেমনে ঘটাইছো আজরাইল ডাকতে বলে আল্লাহ নবী সানবী আমার আমি আপনি জানেন আমি একমাত্র ইমানদারের রুহটা বাইর করার জন্য এই দুনিয়ার মধ্যে আগমন করি গো কোন বেঈমানদের রুহটা বাইর করার জন্য জগতের মধ্যে আমার আশা লাগে না আসমান থেকে এমন একটা চিৎকার দিই এক ধমকেই কলিজাটা বাইর হয়ে যায় জানটা বাইর হয়ে যায় আপনি কি জানেন না আমি এত বড় দানব এই জমিনের মধ্যে থাকে আমার পা আসমানে থাকে আমার মাথা মুবারক এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আজরাইল কত বড় কথা কইতেন এই জমিনের মধ্যে কত পানি তিন ভাগ পানি কয় ভাগ জোরে বলা যাবে না কয় ভাগ তিন ভাগ পানি এক ভাগ মাটি এই পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না এ মুসলমান এই তো হলো আজরাইল এত সুলম্বা এ মুসলমান দেনের কান্ডা লাগা শোনানো আপনার মায়ের রুটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার মায়ের রুটা আমি এমনি বাইর করেছি কোনো কষ্ট দিই নাই কোনো কষ্ট দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই অতি আসানে আপনার মায়ের রুটা বাইর করেছি শুধু মাতার উপরে হাত খানা রেখেছিলাম মরিয়াম কাজরাই এই মৃত্যু যদি হয় এত কঠিন রে আজরাইল এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন যারা মরণের সময় পায়খানা করে দেয় যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয় যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায় মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায় অনেকের দেখা যায় হাত পা গুলো সোজা করা যায় না অনেকের পা গুলো সোজা করা যায় না অনেকের জিহ্বা মুখের ভিতরে দেওয়া যায় না অনেকের চোখ দুটি বন্ধ করা যায় না তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই মরণের পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আসেন
কথা বলেন আছে কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার তবে ইমানদার যিনি ইমানদারের মৃত্যুটা হবে অতি আসানে মালাকুল মউত যখন আপনার জানটা নিতে আসবে ইমানদারের সামনে দাঁড়াবে ইমানদারের কাছে ওন সালাম দিবে সালাম দিয়া জিজ্ঞাসা করবে ও মুসলমান শুনে নাও সালাম দিয়ে বলবে এই শামসুল হক আমি এসেছি আপনার রুহটা নেওয়ার জন্য ইমানদারের রুহ বাইর হয় এই গলা থেকে শুরু করে আজরাইল প্রবেশ করে হয় কান দিয়া নাই নাক দিয়া নাই চোখ দিয়া নাই গাল দিয়া নাই মাথা দিয়া জোরে বলা যাবে না আমার হাওয়া আর একটু জোরে বল মাথার কাছে দাঁড়ায় সালাম দিবে আজরাইল ডাকতে বলবে শামসুল হক বলবে আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবে আজরাইল বলবে শামসুল হক রে আমি তোমার মাথা দিয়ে ঢুকবো ইমানদারেরা শোনো ওই জান্নাতীরা শোনো বলবে আজরাইল দাঁড়াও আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না এই মাথা দিয়ে আমি সিজদা করেছি একমাত্র আমার আল্লাহর সিজদা করেছি একমাত্র আমার আল্লাহর গোলামি করেছি দুনিয়ায় অন্য কোথাও আমি মাথা নত করি নাই আমি আল্লাহর গোলামি করেছি আল্লাহ এক আল্লাহ কোনো দ্বিতীয় ছিল না দ্বিতীয় কারুর কাছে আমি সাহায্য চাই না একমাত্র আমার আল্লাহর গোলামি করেছি আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।